Hi guys, Assalamualaikum. Welcome back to my channel Afruja Cooking. आज के रेसिपी टा होच्छे नलेन गुड़ेर ओ दूधेर खीरसाय पाटिसाप्टा पिठा। आर ए पिठाटार विषये कोनो इंट्रोडक्शन देवार दरकारी होयतो आमार नेई, कारण आमार काछे मने होय पिठाटा आमरा सबाई खेयेछि, आर एक बार नय दुई बार नय अनेक बारई खेयेछि। আর এখন যেহেতু শীতকাল আসছে, আর বাংলাদেশ পিঠাপুলির দেশ, ছোট বড় সবাই শীতকালে পিঠা খেতে পছন্দ করি। এখন প্রত্যেক ঘরে ঘরে পিঠা তৈরি করা হবে, তবে মজার পিঠাটা আমি কেমন করে বানাই সেটাই শেয়ার করব আপনাদের কাছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন আমার রেসিপিগুলি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, টেনে দেখলে অনেক কিছু মিস করে যাবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কীভাবে আমি তৈরি করব। আমি 1 কেজি দুধ জাল করে 1/2 কেজি করে ঘন করে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এখন আমি জাল করে নিব ভালো করে। ফ্লেভারের জন্য ব্যবহার করছি এলাচ আর দারচিনি। দিয়ে ভালোভাবে বলক দিয়ে ঘন করে নিব। বলকের জন্য অপেক্ষা করছি। চুলার মধ্যে আমি রেখে দিব দুধটা ঘন হওয়ার জন্য। এখন চলে যাচ্ছি ব্যাটার তৈরি করার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাউলের গুঁড়া দিয়েই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারেন, তবে শুধু চাউলের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করলে পিঠাটা ভেঙে যেতে পারে, সেজন্য সাথে আটা অথবা ময়দা মিক্সড করবেন। এখন দিয়ে দিচ্ছি এলাচের বিচি, আমি গুঁড়া করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একসাথে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ মিক্সড করে নিচ্ছি। দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা একদম পাতলাও করা যাবে না, আবার একদম ঘনও করা যাবে না। আমি নলেন গুড় ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আমি এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। দুধটা ফ্রিজে সংরক্ষণ করে রাখার কারণে ভিতরে দানা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাটারের সাথে। গুড়টা মনে হচ্ছে কম হয়ে গেছে। এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দেব। দিয়ে দিয়েছি গুড়। কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আপনাদের দেখাবো ব্যাটারটা কেমন হয়েছে। একদম ঘনও না, আবার একদম পাতলাও না, পারফেক্ট ব্যাটার হয়েছে। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এলাচ আর দারচিনিগুলো এখন আমি তুলে নেব, তুলে ফেলে দেব। আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া।
চাউলের গুঁড়াটা আমি দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে দিয়ে দিব দুধের মধ্যে, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে জাল করে শক্ত করে একটা ক্ষীর তৈরি করে নিব। এর মধ্যে দিয়ে দিব গুড়, দিয়ে দিচ্ছি 1/3 কাপ নলেন গুড়। আমরা যেরকম মিষ্টি খাবো সে অনুযায়ী মিষ্টিটা দিব। এখানে মনে হচ্ছে মিষ্টিটা কম হয়ে গেছে, আমি আরও কিছু পরিমাণ দিয়ে দিব গুড়। ঘন করে খিসাটা তৈরি করে নিব। আমাদের দেশে সারা বছরে পিঠা তৈরি হয়, তবে শীতকালে পিঠা তৈরি বেশি হয়। এ সময় খেজুরের রস, খেজুরের গুড়, আখের গুড় সব পাওয়া যায়। শীতকাল আসলেই পিঠা কম বেশি সবাই বানায়। অন্য সব রকম পিঠার মধ্যে পাটিসাপের পিঠাটা ছোট বড় সবাই পছন্দ করে। আমার এই পিঠাটা আপনারা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ঘন হয়ে যাচ্ছে খিসাটা, আর একটু ঘন হলে নামিয়ে নেব। খিসাটা ঘন হয়ে গেছে, দেখতেই পারছেন কীরকম হয়েছে। এখন আমি নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করলে খিসাটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে সাথে সাথেই ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, পাতলা করে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে, এখন খিসাটা দিয়ে দিচ্ছি। সাবধানে উল্টিয়ে নিতে হবে। ফ্রাই প্যানে করলে উল্টাতে খুবই সুবিধা হয়, তবে আপনারা যে কোনো তেলের কড়াইতে বানালে খুবই সুন্দর হবে, যাতে নিচে লেগে না যায়। কয়েকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। শীতের মধ্যে বাচ্চারা পিঠা খেতে খুবই পছন্দ করে। সকালে অথবা বিকালে আপনারা বাহির থেকে পিঠা না কিনে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে দিবেন পিঠাটা। কত সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি পিঠাগুলি, খুবই সুন্দর হচ্ছে। দেখতে যেরকম সুন্দর, খেতে খুবই ভালো লাগে। আর দুধের খিসাটা তো অনেক মজা হয়। মেহমান আসলে, বাচ্চার জন্মদিনে আপনারা বানিয়ে নিতে পারেন এই পিঠাটা। ছোট বড় সবারই পছন্দের পিঠা পাটিসাপটা পিঠা। কত সহজে বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া। দেখলেন তো কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আমার পিঠাগুলো বানানো শেষ, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বিয়ার্স কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন পাটিসাপটা পিঠা।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন কেমন বানিয়েছি, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার রেসিপিগুলি দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলেও দেখতে থাকবেন, দেখতে দেখতে একদিন ভালো লাগা হয়ে যাবে। আজ রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।